Hi friends, welcome to my channel Study with Ishany. SSC MTS এর আজ 22তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা প্রশ্নোত্তর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব উপভোক্তা দিবস কোন দিন পালন করা হয়? ওয়ার্ল্ড কনজিউমার ডে কবে পালিত হয়? পালিত হয় 15ই মার্চ অপশন গ। দুই নাম্বার সূর্যে উপস্থিত মুখ্য গ্যাসগুলি কি? সূর্যে উপস্থিত মুখ্য গ্যাসগুলি কি? মুখ্য গ্যাস হাইড্রোজেন এবং হিলিয়াম অপশন ক। তিন নাম্বার দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়? সিলভার নাইট্রেট অপশন ক। চার নাম্বার সিএজি ক্যাগ হল সাংবিধানিক সংস্থা অপশন ক। পাঁচ নাম্বার নাফটার সদস্য দেশ কোনগুলি? আমেরিকা, কানাডা এবং মেক্সিকো অপশন ক। ফুল ফর্ম হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটি স্বাক্ষরিত হয় 17ই ডিসেম্বর 1992 আর কার্যকর হয় 1 জানুয়ারি 1994। নাফটার তিনটি সদস্য দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ছয় নাম্বার ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা গঠিত অপশন ক। মালভূমিটি প্রধানত গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। সাত নাম্বার অর্থনীতি জনক কাকে বলা হয়? অর্থনীতি জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ অপশন খ, আর আধুনিক অর্থনীতি জনক হচ্ছে পল স্যামুয়েলসন। ঠিক আছে, আধুনিক অর্থনীতি পল স্যামুয়েলসন আর অর্থনীতি জনক অ্যাডাম স্মিথ। আট নাম্বার প্রশ্ন কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে কোনটি পালিত হয়ে থাকে? কোন দিনটি পালিত হয়ে থাকে? 2 ডিসেম্বর অপশন ক। নয় নাম্বার কৃত্রিম সিল্ক কি নামে পরিচিত? রেয়ন অপশন ক। দশ নাম্বার প্রশ্ন সগৌলী সন্ধি কত সালে হয়? 1816 সাল অপশন খ। 1816 সালে নেপালের রাজা এবং ইংরেজ কোম্পানির মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। এগারো নাম্বার প্রশ্ন সাতবাহন রাজাদের সাম্রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ অবস্থিত অপশন ক। বারো নাম্বার প্রশ্ন আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, এ কথা কে বলেছিলেন? লর্ড রিপন অপশন ক। ১৩ নাম্বার সিংহাসন আরোহণের সময় আকবরের কত বছর বয়স ছিল? ১৩ বছর বয়স ছিল। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। ১৪ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম হাতির হাসপাতাল খোলা হয়েছে? উত্তরপ্রদেশ অপশন ক। ১৫ নম্বর প্রশ্ন পৃথিবীর কোথায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়? সর্বপ্রথম হচ্ছে লন্ডনে অপশন খ। জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় 1825 খ্রিস্টাব্দে 27শে সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলওয়ে ইংল্যান্ডের স্টকটন থেকে 26 কিলোমিটার দূরবর্তী ডার্লিংটন পর্যন্ত জনসাধারণের জন্য উদ্বোধন করা হয়। আর ভারতের প্রথম পাতাল রেল কোথায় চালু হয়? এক্ষেত্রে উত্তর হচ্ছে কলকাতায় চালু হয় 1984 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পৃথিবীর মধ্যে প্রথম হচ্ছে লন্ডন, পৃথিবীর মধ্যে দ্বিতীয় হচ্ছে কলকাতা, আর ভারতের মধ্যে প্রথম হচ্ছে কলকাতা। এবার দেখে নেব গত ক্লাসে হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম। প্রশ্ন ছিল শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল, এই প্রশ্নের উত্তর হচ্ছে সিংহল। একজন বাদ দিয়ে প্রত্যেকে সঠিক উত্তর করেছো, তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। আজকের ক্লাসের হোমওয়ার্কের প্রশ্ন কোন দেশের আগের নাম ছিল নিপ্পন? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। ১৬ নাম্বার আধার কার্ডের কোড নির্দেশক সংখ্যায় কতগুলি ডিজিট থাকে? ১২টি ডিজিট থাকে অপশন ক। ১৭ নাম্বার প্রশ্ন সিমেন্ট তৈরি করতে নিচের কোন কাঁচামালটি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় লাইমস্টোন এবং ক্লে অপশন ক। ১৮ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বন্দরটি দীনদয়াল বন্দর নামে পরিচিত? কান্ডালা বন্দর দীনদয়াল বন্দর নামে পরিচিত, কোথায় অবস্থিত? গুজরাট। ১৯ নম্বর প্রশ্ন মশার কয়েলে কি ব্যবহার করা হয়?
ব্যবহার করা হয় জিঙ্ক সালফাইড, অপশন খ। 20 নম্বর প্রশ্ন, মানুষের চোখে জলে কোন উৎসেচক দেখা যায়? লাইসোজোম, অপশন খ। 21 নম্বর প্রশ্ন, বরফের গুহা কোথায় রয়েছে? অমরনাথে রয়েছে, অপশন গ। 22 নম্বর প্রশ্ন, আইপিএল এর ইতিহাসে প্রথম উইকেট নিয়েছিলেন কে? জাহির খান, অপশন খ। 23 নম্বর প্রশ্ন, ক্রিকেটার ঝুলন গোস্বামী কোন জেলায় জন্মগ্রহণ করেন? নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন, নদিয়া চাকদা। 24 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম খবরের কাগজ কোথায় শুরু হয়েছিল? চীন দেশ, অপশন খ। শেষ প্রশ্ন 25 নম্বর, শান্তিনিকেতনে আশ্রমের প্রতিষ্ঠাতাকে? এই প্রশ্নটা একবার তোমাদের আমি হোমওয়ার্কে প্রশ্ন করে দিয়েছিলাম, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক, দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে অবস্থিত একটি আশ্রম এবং শিক্ষা কেন্দ্র। 1863 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্ম আলোচনার উদ্দেশ্যে বোলপুর শহরে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের 25টা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, বাই।